মানে কিতা হইতা সাইড অন্য ভরা রাস্তার মধ্যে ফুলা ফ্রেন্ড মেয়ের আর এরকম ভাবে জিনিস করতেছে। আর যদি খালি থাকতো ওই জায়গাটা কিতা হইলো হইলে আমার আই ডোন্ট নো ভাই কিতা হইলো হইলে। বাট আমি ওখানে আমার সারাদিনের সুটসাইরা বড়তলার থেকে আমি আমার বাড়ির লেগা গাড়ি নিতে আসলাম না, রোড ক্রস করতেছিলাম। তো রোডটা যখন ক্রস করতেছিলাম দুইটা ছেলে আমার পিছনে আসছিল, আমি জানি না তারা কি, তারা নিজের কাজের থেকে আইসে না কইতে আইসে। আমি ভয়ে ওই জিনিসটা জাস্ট একটু টার্ন করে দেখছি, আমি জাস্ট ঝাপসা মানুষটিরে দেখছি। অনেস্টলি আমার কানের মধ্যে এমন আছে মানে আমি এখানে আসছিলাম, দুইটা ছেলে আমার পিছনে আসছিল, একটা একটা কইতাছে। আমি ওখানে যে ড্রেসটাতে দেখতেছো আমি এই ড্রেসটা ফিরে গেছিলাম, লোকে আমার উল্লাস লোক ফিরে আসছিলাম ওখানে। পিছনে দুইটা ছেলে আমি কইতেছে যে মেয়েটারে মানে মেয়েটারে মানে হ তুই ধর তুই ধর তুই ধর মানে ধর মানে কিতা ধরতো। এন্ড আমি বুঝতেছি আমার কানের মধ্যে ইয়ারফোন লাগেন না আসলো, কিন্তু এজ আমি রোড ক্রস করুম এর লাগে আমি গানটারে বন্ধ করে রাখছিলাম যাতে কোনো গাড়ি আইলো আমি শুনি বা হর্ন বগেরা শুনি। বাট ইয়ারফোন ডি জাস্ট লাগেন না আসলো শো ফেললে আমার গান চলতা ছিল না। পিছনে একটা একটা কইতেছে তুই ধর তুই আগে ধর তুই আগে ধর মানে তুই আগে ধর তুই আগে ধর। আমি বুঝতেছিলাম না, আমি ডরাইয়া ওই মোমেন্টে আমার সামনে তো গাড়ি উঠেছিল, আমি রোড ক্রস করলে ফাগলের মতো রোড ক্রস মানে আমার যদি গাড়ি উড়াই হলে তো আমি বুঝলাম নইলে। থ্যাংকস টু দ্যাট অটো আঙ্কেল কো টমটং আঙ্কেল কো আমি রোড ক্রস করতেছিলাম, তাই নিয়ে খুব কষ্টে ব্রেক ধরছে, নাইলে আমি মনে উই র গেলাম নইলে। লাইক আমরা মায়েরা অ্যাকচুয়ালি সেফ, আমি এতদিন নিজে ওই প্রটেস্টের লেগা প্রটেস্টের লেগা মানে সবখানে প্রটেস্ট প্রটেস্ট আমার স্টোরি আমার স্টেটাস এভরিওয়্যার আমি সবখানে করতেছিলাম। বাট আমার লোক যখন হয়েছে না আমার লাইক লিটারেলি এমন পুরা ভরা বাজার, এটা বড়তলা বাজার মানে অটো স্ট্যান্ড এর কিন্তু খালি থাকে না, উইহানে ওই দুইটা ফুলা এমন সাহস পাইতেছে না এমন একটা একটা এমন ভাবে কইতো। এন্ড আমি যদি আমি ভয়ে দৌড়াইতেছি মানে এদিক থেকে মানে দৌড়াইতেছি মিনস আমি স্পিডে যাইতাম গা, তো ইজ ইট রাইট মানে কিতা হইতেছে আই ডোন্ট নো। ভরা রাস্তার মধ্যে ফুলা ফ্রেন্ড মেয়ের আর এরকম ভাবে জিনিস করতেছে, আর যদি খালি থাকতো ওই জায়গাটা কিতা হইলো হইলে আমার আই ডোন্ট নো ভাই কিতা হইলো হইলে। এন্ড আমি জানি না আমি এটা শেয়ার করতেছি কজ আমরা লাগে না যে হ আমরা স্টেটে হইতাছে না জিনিসটা, আমরা স্টেটে হইতাছে না, অনেকজন মুখ খুলে না আমরা স্টেটে আমরা স্টেটেও হইতাছে, বাট আমরা মানুষের জিনিসটি দেখি আমরা নিজেরটা দেখি না। আমরা কোন স্বাধীনতা নাই যে রাত 11টার সময় ঘর থেকে বাইরে হবো, স্বাধীনতা নাই পথ শোনা আমরা লেগে কি করতেছে আমরা লেগা কোন কিছু করার তারা ক্ষমতা নাইনি ক্ষমতার বাড়িনি আমরা মেয়ে লোকের লেগা দেখছে হে গাড়ির দিকে উঠে গেছে তারা ইপ্রিজিং করতেছিল, ইপ্রিজিং করতে গিয়েছিল এরপরে মহিলা এবং মহিলার হাজবেন্ড তার সাথে মানে যুদ্ধ বুঝতে করতেছিল এবং মহিলারে মানে একটা কোন বদ উদ্দেশ্য নিয়ে আসে একটা বদ উদ্দেশ্য নিয়ে আগে ছিল। বাট আমি গাড়ির থেকে তখন দেখতে এমন কন্ডিশন সাথে সাথে আমি নেমে আসি গাড়ির মধ্যে হাতটা ডোয়াইছি, হাতটা ডোয়ানোর পরে লাগাই লেগানোর চেষ্টা করতেছে, এবার হ্যাঁ গাড়ির থেকে বাইক করে আনছি, তারপর হ্যাঁ লাগাই লেগানোর চেষ্টা করতেছে এবার বাইক করে আনছি। তো এখানের কয়েকজন পোলাবান মিল্লা সেরা তারা এখান থেকে গাড়িটা রিলিজ করে সেটা পাঠাই দিছে। এবং আমার জিজ্ঞেস করতেছে তুমি কে, আমি কিছু আমি কেউ না আমি একটা পদ্ধতি মানুষ আমি একটা ট্রেনের এই প্রবলেম দিকে এবং ট্রেনের মেয়েটা আমি করে নিস। হ্যাঁ তখন ইয়া করে সে মানে এমন রুক্ষ তখন আমারে মারতে আছে, বাট আমি তো একা আমি কি করুন আট নয় জন ছেলে, তারপরে ইন্ডিয়ার টাইম আমরা কথা কইতেছি হে গাড়ি লিয়া গেছে এবং এই দুইটা ছেলে আবার ইয়ানে আছে একটা দাড়ি ওলা ছেলে পুলিশ জন ফের পাইছে আমরা পিএস এ ফোন করে একজন খবর দিয়েছে পিএস থেকে লোক আছে ততক্ষণে তারা তালারে এখান থেকে রাখা।